বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, লোকসভা ভোটের মুখে কংগ্রেসে বড় ভাঙন। অধীরের গড়ে হাত ছেড়ে বিজেপিতে যোগদান করলেন নেতা, পঞ্চায়েত হাতছাড়া হলো কংগ্রেসের। লোকসভা ভোটের আগে অধীর চৌধুরীর গড়ে কংগ্রেসের নেতা যোগ দিলেন বিজেপিতে। রবিবার বহরমপুর লোকসভার ভরতপুর 2 নম্বর ব্লকের টেয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য গেরুয়া শিবিরে যাওয়ার ফলে সংশ্লিষ্ট পঞ্চায়েতের দখল গেল বিজেপির হাতে। বহরমপুরে জেলা বিজেপির কার্যালয়ের বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারব সরকারের উপস্থিতিতে এই যোগদান হয়েছে। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হলেও কংগ্রেস নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ না রাখায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে এই দলত্যাগ বলে জানান শিবুরাম হাজরা। দল বদলে ফেলা শিবুরাম বলেন, 2023 সালে ত্রিস্তরীয় নির্বাচনে আমরা কংগ্রেসের কোনো নেতাকে পাশে পাইনি, কিন্তু সেই সময় বিজেপির জেলা সভাপতি শাখারব বাবুকে পাশে পেয়েছিলাম। তাছাড়া নরেন্দ্র মোদীর উন্নয়নের অগ্রগতি দেখে আমি আজ বিজেপিতে যোগদান করলাম। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীরের গড়ে এই যোগদান ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, মোট 7 জনকে নিয়ে রবিবার যোগদান করেছেন শিবরাম, তবে আগেই তারা কংগ্রেস ছেড়েছেন। এই বিষয়ে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত সাহা বলেন, এই পঞ্চায়েতে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা হুমায়ুন কবিরের অনুগত কিছু কংগ্রেসের পঞ্চায়েত সদস্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করে একটি বোর্ড গঠন করেছিল। সেই বোর্ডের একজন সদস্য ছিলেন শিবরাম, অর্থাৎ কংগ্রেস থেকে তিনি আগেই বেরিয়ে গিয়েছিলেন। তার সংযোজন তৃণমূলের সঙ্গে যোগদান করেছিলেন, এখন আবার তিনি যোগদান করলেন বিজেপিতে।